কেন আদালত সব শিক্ষকদের চাকরি খাবে? কেন তাদের চাকরি খাবে? চোদ্দের চাকরি খেলে মাননীয় রাজ্যের যিনি প্রধান তার দুঃখ যন্ত্রণা ব্যথায় হৃদয় ভরে যায়। আপনার প্রিয় নেতারা যখন নারদার টাকা গেঞ্জির মতো ঢোকাচ্ছে, এ তো নস্যি, কি সুন্দর অভিনয় না, এ তো নস্যি, দু চার লাখ নস্যি। আমি কোটিতে কথা বলি, আমার হাজারে বেজার, এই ঢোকাচ্ছে। আচ্ছা টাকাগুলো একটা বৃদ্ধা কত দিতে পারে, একটা যুবক কত দেওয়া যায়? তাহলে বাংলার সুন্দরী মেয়েগুলো কি এই পরের টাকা নেওয়ার একটা কম্পিটিশনে নেমেছে নাকি? টলিউড 23 জন যুক্ত। গতকালকে আদালতে সকল সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছিল, কি অর্পিতাকে চেনেন? বিরক্ত প্রকাশ করেছে কিন্তু কোনো উত্তর দেয়নি, মানে চেনে না। উনি নাকি অর্পিতাকে চেনে না, মাননীয়া আপনার পার্থতা কি সত্যবাদী, অর্পিতাকে চেনে না, শুধু এরকম করতে পারে। কি কত নির্লজ্জ, 75-80 বছর বয়স, ভরা এজলাসে সবার সামনে এরকম করে দেখাচ্ছে, লাভ চিহ্ন, লাভ সাইন বলে দেখি কি বলে, আমি ঠিক জানি না, জীবনে তো করতে পারি না, আমার হাতটা ঠিকমতো হয়নি, এটা পার্থ থেকে শিখতে পারবো। আমার পরিষ্কার নিদান, তার জন্য আমার যা শাস্তি হবে। আমি মনে করি যে এতটা ভণ্ডামি করতে পারে, একই জেলের সেলে দুজনকে ঢুকিয়ে দিয়ে বিয়ে দিয়ে দাও, এই বিয়ে দেওয়ার মূল দায়িত্ব নেবেন মাননীয়া। তিনি দাঁড়িয়ে থাকে ওর পিতার সাথে পার্থ বিয়ে দিক, বিয়ে দিয়ে যা মনে সুখ মিটিয়ে নিক ওই সেলের মধ্যে, তারপরে দুজনকে প্রকাশ্যে একেবারে ঝুলিয়ে মধ্যযুগে কায়দায় ফাঁসি দিক। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি পৌলমী। প্রাথমিকের শিক্ষা ব্যবস্থার ভার আজ সিভিক ভলেন্টিয়ারের হাতে। কোথায় যাচ্ছে শিক্ষা ব্যবস্থা? এই শিক্ষা ব্যবস্থায় কি আমাদের প্রাপ্য? তাই এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে উপস্থিত আছেন পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। প্রথমে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের হাতে আজ শিক্ষা ব্যবস্থা, মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যে রাজ্যে শিক্ষাটাই ভিক্ষা এবং যে রাজ্যে শিক্ষার প্রয়োজনীয়তা আছে বলে কেউ মনে করে না, যে রাজ্যে এগিয়ে নাম্বার পরীক্ষায় মাধ্যমিকে কোশ্চেন আসে এমএলএমএলের, তারপরে বলো ঝুড়ি ঝুড়ি নাম্বার দিয়ে দাও, যে রাজ্যে শিক্ষার মূল্যায়নই হয় না, যে রাজ্যে শিক্ষাটাকে বার্ত করা হয়, শিক্ষামন্ত্রী বার্ত বসু শিক্ষা বার্ত, যে রাজ্যে গোটা শিক্ষা দপ্তর দুর্নীতি যুক্ত হয়, যে রাজ্যে শিক্ষাক্ষেত্রে স্টেট স্পন্সর কারাপশন চলে, রাজ্য দ্বারা পরিচালিত দুর্নীতি চলে, যেখানে শিক্ষার মূল্যায়ন মান বলে কোনো কথা হয় না, যেখানে যোগ্য শিক্ষকরা গাছতলায় থাকে আর চোর চিটিং বা ছাচোরগুলো শিক্ষকের চেয়ারে বসে থাকে, এবং যারা শিক্ষকের চেয়ারে বসে আছে তাদের জন্য আমাদের মাননীয়ার বড্ড কান্না লাগে, বড্ড দুঃখ লাগে। কেন আদালত সব শিক্ষকদের চাকরি খাবে? কেন তাদের চাকরি খাবে? চোদ্দের চাকরি খেলে মাননীয় রাজ্যের যিনি প্রধান তার দুঃখ যন্ত্রণা ব্যথায় হৃদয় ভরে যায়। তাদেরকে নাকি দুজন আত্মহত্যা করেছে, তার জন্য কত ব্যথা হয়। তাদের মধ্যে নাকি কারো কারো বাবা মা দুঃখ পেয়েছে, ছেলের চাকরি চলে যাওয়াতে, মেয়ের চাকরি চলে যাওয়াতে কত ব্যথা হয়। তাদের মধ্যে কারো কারো নাকি প্রেম ভেঙে গেছে, বিয়ে ভেঙে গেছে, প্রেমিকাও নাখুশ হয়েছে, প্রেমিক পালিয়ে গেছে, তার জন্য ব্যথা হয়। তাদের মধ্যে কারো কারো নাকি আজ বিয়ে কাল ফুলশয্যা, পরশু চাকরি চলে যাওয়া ঘটনা ঘটেছে, এর জন্য মাননীয়দের ব্যথা হয়। আর যারা প্রাপ্য হকের চাকরি হাজার হাজার রাস্তায় পড়ে আছে 3 বছর 2 বছর ধরে, কোর্ট বলেছে ওদের চাকরি দাও 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 দাও, সমাজ বলছে, মানুষ বলছে, নৈতিকতা বলছে, ন্যায় বলছে, আইন বলছে, কানুন বলছে, তবুও তারা চাকরি পায়নি। তাদেরও বাবা মারা কাঁদছে কাঁদছে, মা স্বপ্ন দেখেছিল ওরে আমার বাছা, আমার কষ্টের দিন হয়তো শেষ হবে, আমি না খেয়ে তোকে পড়িয়েছিলাম, তুই তো ফার্স্ট ক্লাস পেয়েছিলিস, তুই তো মন দিয়ে রেজাল্ট করে একেবারে লিস্টে 1 নম্বরে ছিলিস, তো তো চাকরি পাওয়ার কথা ছিল, তারপর গঙ্গা দিয়ে কত জল বয়ে গেল, আর কবে তোর চাকরি হবে রে, আমার অনেক স্বাদ ছিল, তুই আমাকে কত থেকে কিনে দিবি, একটু ভালো করে পেট পরে খাবো। সেই মা কাঁদতে কাঁদতে মারা গেছে,
শ্মশানে কবরে, সেই বাবা চোখে জল ফেলতে ফেলতে শ্মশানে কবরে, সেই প্রেমিকা যে কথা বলেছিল দেখো দেখো তুমি আর কটা দিন অপেক্ষা করে থেকো, বেলাবোস তুমি শুনতে পাচ্ছ কি গানটা গেয়ে শুনিয়েছিল, আর মাত্র কটা দিন, আর কটা দিন বাবাকে ঠান্ডা করে রাখো, তোমার সেই ধনী প্রেমিক, তোমার সেই সেই ধনী বর, প্রেমিক না বর, আমি তোমার প্রেমিক, আমি তোমার মনের মানুষ, তুমি ভালোবাসো আমায়, সেই আমার থেকে ছিনিয়ে নিয়ে তোমার বাড়ির লোক তোমার সুন্দর ভবিষ্যতের জন্য একটা বৃদ্ধ বরের সাথে বিয়ে দিতে চেয়ে যে তুমি চাওনি, তোমাকে আটকাতে বলেছিলাম, 3 বছর চলে গেছে, তুমি আমার থেকে কত দূরে চলে গেলে, তোমার দুঃখময় জীবনের জন্য কে দায়ী, প্রেম ভেঙে গেছে, প্রেম হয়নি, ভালোবাসা হয়নি, বিয়েও হয়নি, দুঃখময় জীবন তারা নিয়ে গাছের তলায় বসে, মাতঙ্গিনী হাজরা মূর্তির তলায় এবং আমাদের গান্ধী মূর্তির তলায় ওদের সাথে আমার কথা হয়েছে, প্রথম থেকে আমি ছিলাম, আমি কোনো ভণ্ডামি করি না, হ্যাঁ 2 বছর আগে 2.5 বছর আগে যখন মিডিয়া নিউজ করতো না, যখন লাঠি দিয়ে মারছে মিডিয়া পাশ দিয়ে চলে যাচ্ছে, নিউজ নেই, কোনো রাজনৈতিক দল যায়নি তখনও, তখনও কোনো বুদ্ধিজীবী তো আজও যায় না, কেউ যায়নি, কোনো শিক্ষক সংগঠন, কোনো সংগঠন যায়নি, কাজী মাসুম আক্তার ওদের পাশে ছিল, ওরা কেঁদেছিল হাউ হাউ করে কাঁধে মাথা দিয়ে, ওই শিক্ষক শিক্ষিকাদের দল, তাদেরও অনেকে মারা গেছে, সুইসাইড করেছে, আপনি 2টো সুইসাইড বলেছেন না, ওদেরও 4টে সুইসাইড 10টা সুইসাইড আছে, অনেকে মরে মরে বেঁচে আছে, আপনার দুঃখ হয়নি, ওদের জন্য কান্না হয়নি, সৎ লোকদের জন্য আপনার কান্না হয় না, চুরিদের জন্য কান্না হয়, তাই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে নিয়োগের চেষ্টা অপচেষ্টা, তেমন একটা অবস্থায় শিক্ষা যেখানে ধসে গেছে সেখানে সিভিক ভলেন্টিয়াররা তো পড়াবেই, তারা তো প্রাথমিক স্কুলে যাবে, 2 লক্ষ শিক্ষক পদ শূন্য, 2 লক্ষ প্রায় সিভিক ভলেন্টিয়াররা যাবে, পুলিশ যাবে পড়াতে, তা তো আইন শিক্ষা লক্ষ্য দায়িত্ব, আপনি বলেন এ পাস তো কর্পোরেশনের ঝাড়ুদার আছে, পিএইচডি করার লোক কর্পোরেশনের ঝাড়ুদার আছে, আপনি তাকে শিক্ষাঙ্গনে পাঠিয়ে দেবেন, আসল কথা বলি, এটার প্রধান কারণ রাজ্যের শিক্ষা সবচেয়ে সস্তার, রাজ্যের সবচেয়ে অপাঙ্ক্ত অপ্রয়োজনীয় শিক্ষক সমাজ, তাই যে কোনো লোক শিক্ষক, তাই ঘরে ঘরে শিক্ষক তৈরি হয়ে যাচ্ছে, স্কুল আমাদের স্কুলের চৌকার টপকার থেকে বিধু নাপিত হবু গয়লা আর মিন্টু ধোপা তারাও পড়াবে কদিন পরে, কে সিদ্ধান্ত নিচ্ছে, পুলিশ অফিসার, বাঁকুড়া পিছিয়ে পড়া জেলা, অনগ্রসর মানুষ ওখানে বাস করে মূলত, অনগ্রসর থেকে এগিয়ে নিয়ে যাওয়া কাজ, তাদের পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, শিক্ষক পড়াচ্ছে না, কেন অনেক শিক্ষক তো রিটায়ার হয়ে গেছে, তাদেরকে তো কাজে লাগানো যেতে পারতো, অনেকে পার্ট টাইম আছে তাদের বেতন দিতে পারতো কিছু, অনেকে ব্যাটিজারের কাজে নতুন করে নিয়ে করতে পারতো, এটা হচ্ছে কি সরকারের অনুগত সৈনিকদের একটু বেতন বাড়িয়ে দিয়ে তাদের বাড়তি কাজ দিয়ে দেওয়ার একটা অপচেষ্টা, চাকরি দেবো না, স্থায়ী চাকরি দেবো না, ওই ওদেরকে অনুগত ভিত্ত করে রাখতে হবে, আর একটু টাকা দিতে হবে, বিনিময়ে কিছু খাটিয়ে দিতে হবে, শিক্ষক গেল না, সিভিক ভলেন্টিয়ার গেল, এক ঢিলে 2 পাখি, তারা লাঠির কাজ করলো, আর তারা সেনাবাহিনী হলো, সরকারের সেনাবাহিনী যুবক সম্প্রদায় হেরে যাচ্ছে, খেপে যাচ্ছে, অজস্র তরুণ তারা চাকরি থেকে বঞ্চিত, তাদের চাকরি চলে যাচ্ছে, একটা অংশের তরুণরা চাকরি থেকে বঞ্চিত, প্রাপ্য হকের চাকরি থেকে, একটা অংশের তরুণরা হাজার হাজার কোটি টাকা দিয়েছে চাকরি পাওয়ার জন্য, তাদের যখন চাকরি চলে যাচ্ছে তারা তো রাস্তায় ঝামেলা করবে, বিক্ষোভ করবে, তারা তো সুইসাইড করবে না, কদিন পর গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে পাড়ায় পাড়ায় তারা অবরোধ গড়ে তুলবে, এবং তারা কাদের থেকে টাকা নিচ্ছে তাদের ধরবে, তাহলে পিরামিডের নিচের তলা থেকে ধীরে 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 উপরের দিকে উঠবে, সাপ লুটো খেলার মতো, আর সাপের লেজে পড়বে না, একদম সাপের মাথায় উঠে গিয়ে মূল জায়গায় আঘাত করবে, মাননীয়ার চেয়ে ভালো এটা কে জানেন, তাই ঠান্ডা করার চেষ্টা, দুদিকে ঠান্ডা, এক হচ্ছে সুপার নিউমারে রিপোর্ট করে অবৈধ শিক্ষকদের চাকরি যাবে কেন, আরে কি মায়া, তাদের চাকরি দেওয়ানোর জন্য তিনি নাকি কোর্টে আদালতে উকিলের কাপড়টা পরে নামবেন, হায় রে, কোনো সততার প্রতীক উকিলের পোশাক পরে
চোরেদের জন্য সওয়াল করবেন হাজার হাজার যোগ্য শিক্ষক পদপ্রার্থী, তারা কাঁদছে তিন বছর ধরে, তাদের জন্য সওয়াল করবেন না। যারা সারদায় মরে গেল, শত শত লোক মরে গেল সারদায়, লক্ষ লক্ষ অতি গরিব দরিদ্র বঙ্গবাসী সর্বশান্ত হলো। আপনার নেতারা বলেছিল আমি গ্যারান্টি, তোরা সারদায় টাকা দাও। মাননীয়া, আপনি তাদের চেনেন না, তারা টাকা লুট করলো, যারা টাকা লুট করলো তাদের কজনের শাস্তি হলো। আপনি বলবেন সিবিআই পারেনি, পারেনি তো আপনি কী করেছেন? আপনি কবার সিবিআই অফিসে ধর্ণা দিয়েছেন, অনশন করেছেন, না খেয়েছিলেন? ছিলেন না তো, আপনি চাননি ওরা গ্রেপ্তার হোক, কারণ ওরা হচ্ছে আপনার আপন লোক। আপনার আপন লোক কুণাল ঘোষ বলেছে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আপনি, সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আপনি। আপনার নাম দিয়েছিল টাকাত রানী, সেই কুণাল ঘোষকে মুজলেখাল দিয়ে স্বীকার করেছে ওটা আমার ভুল ছিল, আমি ক্ষমা চেয়ে নিয়ে ওটা উইথড্র করে নিলাম। আপনি তো তাকে মুখপাত্র বানিয়ে দিলেন। হ্যাঁ, এই কুন্তলকে তড়িয়ে বের করেছেন, এই শান্তনুকে বের করেছে। আমি বলতে পারি এরা কিছুদিন পরে তৃণমূলের মুখপাত্র হবে, কে বলতে পারে না, হবে না, কারণ এই চোররাই তো মুখপাত্র হয়। আর যাদেরকে তাড়াচ্ছেন তারা আগামীতে আপনার দলের প্রধান মুখ হবে না, কে বলেছে? তাই আগামীতে শান্তনু মুখপাত্র হচ্ছে তৃণমূলের, আগামীতে কুন্তল তৃণমূলের মুখপাত্র হচ্ছে, আর অনেক হবে, লাইনে আছে, এরাই মুখপাত্র। অর্থাৎ মুখপাত্র হতে গেলে সবচেয়ে আগে যে সার্টিফিকেশন, চোর হতে হবে, বিরাট পরিমাণ চুরি করতে হবে, আর একটা সুন্দরী থাকতে হবে। সুন্দরী অবশ্যই বাধ্যতামূলক, সুন্দরী থাকতেই হবে। আপনার প্রিয় পার্থ দা কি গায়ে নেই, একটু কাদা। পার্থবাদীদের আপনি চিনতে পারেননি, আপনি মাওবাদীদের চিনতে পারেন, শুধু মাওবাদীদের দেখে দেখে চিনে যান, শুধু পার্থবাদীদের চেনা যায় না। পার্থ দা ও অর্পিতাকে চিনে না, ম্যাডাম বলছে অর্পিতা কি সত্যবাদী না? আপনার শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, মহাসচিব, মহামা আমি বলেছি মহাসচিব, বলে বাবা মহাসচিব, আবার কি মাজীবী বুদ্ধিজীবী, মা বুদ্ধিজীবী, মা চিত্রবাবু, রে বাবা কত মা মা ব্যাপার, চারিদিকে মা ঘুরছে, আর মহালাথি, আরে বাবা, জয়প্রকাশ মজুমদার মহালাথি ইয়ে কচিপুরে পড়েছেন দিলাপ করে, আবার আপনার দলে যোগদান, মহালাথি, চারিদিকে শুধু মহা। আমার শুধু বক্তব্য যে ওই যে যারা সারদায় ক্ষতিগ্রস্ত তাদের জন্য আপনি কবার চোখের জল ফেলেছেন, কফোটা চোখের জল ফেলেছো দিদি ওদের ভালোবাসতে, ওদের জন্য কান্না হয়নি? সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য আপনার চোখের কোণে চিক চিক করে ওঠেনি জল? সেই রোজভ্যালিতে যারা লুট করলো শত শত লক্ষ লক্ষ হাজার হাজার গরিব সাধারণ মানুষের বঙ্গবাসীর টাকা, সেই সারদায় সেই রোজভ্যালিতে যারা যুক্ত অপরাধী তাদের শাস্তি হয়নি বলে আপনার চোখে জল আসেনি? গর্জ ওঠেনি রেখে গর্জ ওঠেননি আপনি? যেমন সিঙ্গুর নন্দীগ্রামে গর্জে উঠছিলেন, হ্যাঁ তারাও আজ ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে একজন আপনার প্রখ্যাত নেতা মারা গেছে দুঃখে, হ্যাঁ তাদেরই মধ্যে একজন। একদিকে অপরাধীদের শাস্তি নেই, অন্যদিকে অসহায় মানুষ যাদের টাকা সর্বশান্ত হলো, আত্মহত্যা করলো, তাদের জন্য আপনার কান্না নেই? আপনার প্রিয় নেতারা যখন নারদার টাকা গেঞ্জির মধ্যে ঢোকাচ্ছে, এ তো নস্যি, কি সুন্দর অভিনয় না, এ তো নস্যি, দু চার লাখ নস্যি। আমি কোটিতে কথা বলি, আমার হাজারে বেজার, কোটিতে নেই ত্রুটি, কোটিতে নেই ত্রুটি, এই ঢোকাচ্ছে। আমার অধ্যাপক, বিখ্যাত অধ্যাপক, কি জ্ঞানী, কত মানি, তার কথায় কত মিষ্টি মিষ্টি চিনি, হানি হানি ও লাভলির হানি। আপনার কি দুঃখ হয় না? আপনার মাননীয় অধ্যাপক, আপনার মাননীয় দুধেল গাইরা যখন টাকা ঢোকাচ্ছে পকেটের মধ্যে, আপনি কেন সুমেন্দুকে দেখতে পারেন কেন? সুমেন্দু পরের দলে চলে গেছে, পরের ঘরের ছেলে, নিজের ঘরের ছেলে ঠিক করুন নাকি? হ্যাঁ সুমেন্দু পাপি, আপনার সময় পাপি, আপনি কি পাপ সৃষ্টি করেন নাকি বসে বসে? আপনার দলে আপনি দায়িত্ব সহকারে পাপি চোর চিঠি বা ছাচোর তৈরি করেন, পরবর্তী কালে ওই পাপিদের অন্য দল নেয়, দায়টা কার বেশি? অন্য দল নিল তাদের দায়, তা আপনার দলের পাপিগুলো এখনও আপনার দলে আছে তাদের দায়। আপনি তাদের জন্য কখনো কাঁদলেন না, দুফোঁটা চোখের জল পড়ল না। নন্দীগ্রামে গুলি চালাবার দায়িত্ব যে পুলিশ অফিসার নিয়েছিল, যে নেতা ছিল,
যে মুখ্য সচিব ছিল, মাতব্বর ছিল, তাদেরকে আপনি নেতা বানালেন। নন্দীগ্রামের মায়ের কান্না কোথায় শুকিয়ে গেল? কি মানবতা না দিদি! আপনি একটু আপনার উকালতির যে আপনি প্রখ্যাত অ্যাডভোকেট বিকাশ অর্জুন ভট্টাচার্য বলছিল, নাবুক কত বড় অ্যাডভোকেট এটাও দেখে নেব, মহা অ্যাডভোকেট, এগিয়ে অ্যাডভোকেট দেখে নেব, সে তো পরের কথা, তাদের ব্যাপার। আপনি একটু ভুল করে ওই সারদার মামলায় নেমে যান না, সারদার মামলায় নেমে যান না, রোজবেলির মামলায় নেমে যান না, ডেলোয় যে চুক্তি হয়েছিল কারা করেছিল ওই মামলায় নেমে যান না। যারা বসে আছে গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তি, যারা মাদ্রাসা আপনার দুধের গায়ের ছাত্ররা, যারা কাঁদছে আপনার বাড়ি অবরোধ করতে যাচ্ছে, তাদের অন্যায় অবিচার দেখে রুখে দাঁড়িয়ে একটু কাপড় পরে নেন না। আপনার প্রিয় শান্তি প্রসাদ সন্ধি ছড়িয়েছিল স্কুল সার্ভিস কমিশন সুবিরেশ, কি আবেশ যান না, একটা কাপড় পরে, একটা ওকালতির কাগজ পরে, একটা সুন্দর গ্রাউন্ড পরে, অ্যাডভোকেটের কাপড় পোশাক পরে যান না একটু কল্যাণময়ের কাছে, ওম কল্যাণ, যান না আপনার মানিক পুত্রের কাছে। মানিক তাকে দেয়নি, তাকে দেয়নি শুধু, তার বউকে দিয়েছে, তার বাচ্চাকে দিয়েছে, সে আবার এমএলএ হয়েছে, কে তাকে এমএলএ টিকিট দিল? মাসুম আক্তার জানতে নেই কল্যাণ চোর, মাসুম আক্তার জানতে নেই মানিক চোর, আরও চোর আছে, আসুন জিজ্ঞাসা করুন। হ্যাঁ আপনার সিআইডি জানেন, আমি জানি, আপনি তাদের সংশোধন করান, আর বাকি যাতে গেল সেই অনুব্রত। আরে কি ব্রত রে ভাই, আবার কৃপাময় কৃপা করছি, আপনি মমতাময় মা, ওইদিকে কৃপাময় এদিকে কল্যাণময় ওইদিকে শান্তি, নামের কি মাহাত্ম রে ভাই, চারিদিকে মাহাত্মে ম করছে চারিদিকে, অবাক লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। আচ্ছা অনুব্রতকে আপনার দলের কারা বললো যে জেল থেকে আমরা ওকে নিয়ে যাবো বীরের সম্মানে? কেন অনুব্রতকে চুরি করতে পারে না, অনুব্রতকে কোনো পাপ করেনি, শুধু আপনার দলের মস্তানি করেছে, এটাই কি তার একমাত্র সম্পদ, এটাই কি তার একমাত্র যোগ্যতা? সে কত চুরি করেছে ভুলে যান, তার দেহরক্ষী 150 কোটি, এবং তার যে চার্টার অ্যাকাউন্ট, আরে এসে কাঁদছে হাউ হাউ হাউ, চার্টার অ্যাকাউন্ট তো কাঁদছে মনীষজি, কি মনীষজি হাউ হাউ, আমি কেন চার্টার অ্যাকাউন্টেন্ট হলাম, আরে পাগলামি, চলো লাঠি বেড়া করা হচ্ছে, ভাড্ডা বেড়াচ্ছে, সিম্পাতি না হচ্ছে নাকি, এটাকে শিখিয়ে দিয়েছে নাকি, এটাকে সায়নি আর বনি শিখিয়ে দিয়ে, সায়নি বনি শিখিয়ে দিয়েছে নাকি, কান্তের অ্যাক্টিং করতে একটুখানি চোখের খুনে একটুখানি ছাল মতো দিয়ে দেয়, চোখ দিয়ে জল বেরোবে, টং টং করে খাঁদবি। আরে আপনি নিজে তো প্রখ্যাত ডাকাত, আপনি দুটো ভুইপোর সংস্থা তৈরি করেছেন, আপনি আপনি ভাই বলিস কার টাকায় অনুমতি টাকা তৈরি করেছেন, তার ডিরেক্টর কারা জানেন? আরে ডিরেক্টর তো জ্ঞানগমী পণ্ডিত, তা পণ্ডিত থাকতে হবে তো, অনুব্রতর বাড়ির পরিচালিকা কাজের লোক, আর বাড়ির অন্যান্য কর্মী হচ্ছে ডিরেক্টর। বলুন, এই কালকে খবর করে দেখছিলাম এটা, আমি অনুভব থেকে, হ্যাঁ এগিয়ে তাকে খবর রাখা হচ্ছে, কথা বলছি এগিয়ে তাকে খবর রাখা হচ্ছে, চ্যালেঞ্জ করছি, দেখুন খবর কাগজটা খুলে দেখুন। আর কি তার আরও একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল অনুব্রত এবং তার দেহরক্ষী, দেহরক্ষীরা আসলে কেন টাকা পায় জানেন তো, যত পাপ করব, নোগ্রামি নষ্টামি ভণ্ডামি ত্যাদলামি যত কিছু আমি আছে সবগুলোর সাক্ষী থাকে না এই দেহরক্ষীরা। এ দাদা এটা করে এলেন দেখতে পেয়েছি, টাকা তো একটু, আচ্ছা দাম বাবা তোমাকে দিই না, পারি না, তাহলে পুলিশ যদি দেখেন না ওই কি ওটা সিনেমাতে দেখো না তোমরা, দাদা টেবিলটায় এত হাতটা কেমন ডিসমিস করছে, টাকাটা দিয়ে যাও না, আরে তোমার না খাই শেষ নেই, এত চাই খালি খাও খাও খাও, দাও দাও দাও, এটা কিন্তু অনুব্রত বলেছিল কাকে, সাইকেলকে। সিনেমার জগতে আমরা যেটা দেখেছি সেটা বাস্তব এখন পলিটিক্যাল পার্টির মধ্যে হচ্ছে, সেই বিষয়ে আমি একটু এটা বলিনি, সাইকেলকে এটা বলেছিল হয়তো, সাইকেল চেয়েছিল তাই 150 কোটি, সাইকেলের যদি 150 কোটি হয় অনুব্রত 1500 কোটি, এটা নর্মাল কথা বলে, আমার বাড়ির কাজের লোক আমার টাকায় 150 কোটি পেয়ে গেল, আর আমার তাহলে কোন টাকা থাকবে, দুনিয়া হয়েছে নি কোথায়, এর জন্য তদন্ত লাগে না দিদি। সেই সাইকেলের এবং অনুব্রতের কালোটাকে সাদা করার দায়িত্ব নিল এই মানুষ, তাহলে একদিকে হচ্ছে কি অনুব্রত, তার দেহরক্ষী সাইকাল, সাইকাল থেকে গেল মনীষ, মনীষ থেকে এলো অনুব্রত কাজের রাঁধুনি বাড়ির রাঁধুনি, আবার সেখান থেকে গেলো তার মেয়ে, আবার মেয়েতে গেলো মেয়ের ড্রাইভার, মানে সব লুটো একবার উপরে উঠছে, বিখ্যাত বিখ্যাত নেতা তলে নামছে, সব লুটো খেলাধুলো, দুর্নীতির পিরামিডের সব লুটো, খেলা হবে খেলা হবে, এই খেলা হবে বলেছিলেন 21 সালে, আপনি কী বলছিলেন বলুন।
আমরা টেলিভিশনের পর্দায় মানে আমরা তো দেখতেই পাচ্ছি একের পর এক মানুষের মুখ খুলছে, মানুষ মানে একটা একটা করে মানুষের নাম আমরা জানতে পাচ্ছি। দুদিন আগে আমরা জানতে পারলাম বনি সেনগুপ্তের কাছে উনি এই দুর্নীতির মামলার সাথে হচ্ছে জড়িত ছিল। তো সেখানে আমরা আবার আজকে দেখলাম যে 40 লক্ষ টাকা যিনি উনি নিয়েছিলেন কুন্তল ঘোষের কাছ থেকে আবার উনি ওটা ফিরিয়ে দিলেন। এমন কাজ করার দরকার কি যেখানে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে আবার ইডি তলব করবে, সেই বিষয়ে কি বলবেন? আমি আজকে খবরের কাগজে দেখছিলাম যে কুন্তলকে আদালত জানতে চেয়েছে যে কতজনকে আর এই বিনা চুক্তিতে টাকা দিয়েছে। কুন্তল বিনা চুক্তি যাকে পছন্দ টাকা দিয়েছে। আপনাকে দিয়েছিল কিছু টাকা কুন্তল? এই ফটোগ্রাফারকে জিজ্ঞেস করছি, আপনাকে কিছু টাকা দিয়েছিল কি কুন্তল? তো শুধু আমি দেখছি যতগুলো টাকা দিচ্ছে আচ্ছা সুন্দরী মেয়েদের দিচ্ছে কেন, আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা টাকাগুলো একটা বৃদ্ধা কত দিতে পারে, একটা যুবক কত দেওয়া যায়? তাহলে বাংলার সুন্দরী মেয়েগুলোকে এই পরের টাকা নেওয়ার একটা কম্পিটিশনে নেমেছে নাকি? এটা বাংলার নতুন একটা নতুন গ্লামার তৈরি হচ্ছে নাকি? এবং তাতে বেশি করে আসছে কেন? টালিগঞ্জ টলিউড 23 জন যুক্ত, 23 জন, 23 জন, 2 একজন না, আরও দেখা যাবে এত সবাই যুক্ত দেখা যাবে কয়েকজন বাদে। আরে একটা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি কারপশনে যুক্ত। আমরা রোজবাড়িতে দেখেছি, রোজবাড়ির 2 নম্বরই টাকা কোথায় গেছে? ওই টালিগঞ্জে। টালিগঞ্জে কি কালো টাকা সাদা করার একটা মেশিন? টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি কালো টাকাকে সাদা করার একটা মেশিন নাকি? গিলোটিনের মতো মেশিন নাকি? আমি বুঝতে পারছি না কিছু। আমার বক্তব্য হচ্ছে আপনি যেটা বললেন কুন্তল অবশেষে কী নাম বনি অবশেষে দিয়েছে, ওকে আমি চিনি, বিশেষভাবে চিনি, ও বনি বিশেষভাবে চিনি। তো ওকে টাকা ফেরত দিতে হলো। ও কেমন বলছে, আমি চারিদিকে শো করেছি, এত শো করেছি, আমি হচ্ছি একদম আপার লেভেলের একজন অভিনেতা। কী বলেছে? উপর মহলের অভিনেতা। আরে বাবা নিজেই বলছে আমি টপ গ্রেডেড স্টার অভিনেতা, আমি তাই যেখানে যাই সবাই টাকা দেয়, এত টাকা দেয়, কটা অনুষ্ঠান করি আমি 40 লক্ষ টাকা নাকি ওকে দিয়ে দিয়েছি। মানে ওটা ছিল ও 40 দিয়েছিল গাড়ি কেনার জন্য না কী করেছে বলেছিল না, সেটা আমি ওইভাবে শুনেছি, সিনেমা করার জন্য। সিনেমাটা হয়নি কিন্তু আমি অন্যভাবে দিই, তাহলে বা 40, তাহলে 24 লক্ষটা ফেরত দিচ্ছি কারণ ঠিক, কারণ ওটা প্রমাণ করতে পারবে না। তারপর যে ওর কাছে অনেক আছে, 40 লক্ষ করতে বলছি না, অনেক ওর মাও তো বিখ্যাত ইম্পানা কার কি একটা পদে টদে আছে। আমার প্রশ্ন হচ্ছে টালিগঞ্জে লুট হচ্ছে, শিক্ষকদের গরিব শিক্ষকদের বা সচ্ছল চোর চিটিং বা ছাচোর শিক্ষকদের জমি বিক্রি বা কিডনি বিক্রির টাকা টালিগঞ্জে যাবে? টালিগঞ্জের নায়ক নায়িকারা ওই টাকায় ফুর্তি করবে? হায় রে যাচ্ছে তো, মানে শিক্ষার দুর্নীতির মাল সবই পাবে, এই কেমন রাজ্য। আর সেই শিক্ষার জন্য সিভিক ভলেন্টিয়ার, আমি গতকাল পরপর 3 বার টিভি চ্যানেলে ছিলাম, সোচ্চার প্রতিবাদ করেছি, সিভিক ভলেন্টিয়াররা কী করে ওই প্রাইমারি স্কুলে পড়াতে পারে? যদি দাবি করে সরকার, যদি শিক্ষা দপ্তর দাবি করে যে আমরা বলিনি, এটা বাঁকুড়া জেলার পুলিশ কেবলমাত্র করেছে তাদের দায়িত্বে, আমার নিশ্চিত করে দেখতে চাই আমাদের আওয়াজের পরে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরকে পিছু হটতে হয়েছে, এটা আমাদের সাফল্য। গতকালকে আমিও এই ভূমিকা পালন করতে পেরেছি বলে আমার শ্লাঘাবোধ হচ্ছে, আনন্দ হচ্ছে, গতকালকে আমি এটা করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, গতকালকে এই প্রশ্ন আমি করেছিলাম মিডিয়ার সামনে করেছিলাম, যে যদি জেলা পুলিশ দপ্তর তাদের তো এটা কাজ নয়, শিক্ষা দেখে কি তাদের কাজ? আমি অবাক হয়ে যাচ্ছি। স্বাস্থ্য দেখবে কুমুর, কামার দেখবে মানে শিক্ষা, আর শিক্ষক দেখবে মিড ডে মিল, আর মিড ডে মিল দপ্তর দেখবে কি চিকিৎসা, এটা কোনো পদ্ধতি? সিনেমা দপ্তর দেখবে যে সিনেমা কিছু বোঝে না, আর সিনেমার যে বোঝে সে দেখবে চুরি চামারি, আমি বুঝতে পারছি না। তাহলে এই যে পুলিশ এই দায়িত্ব নিল বাঁকুড়া জেলার, সেই যে পুলিশগুলো এই দায়িত্ব নিয়ে কাজটা করলো, পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর তার বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছে? তারা বলছে আমরা অনুমোদন করি না। তাহলে অনুমোদন না করা সত্ত্বেও যারা সিভিক ভলেন্টিয়ারকে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করলো, তারা যে করলো তার বিরুদ্ধে শাস্তি হলো? অর্থাৎ পশ্চিমবঙ্গে যা ইচ্ছাতে করে যায়, তাহলে পশ্চিমবঙ্গ কোনো প্রশাসন নেই, কোনো আইন কানুন নেই, যে যেটা পারে ইচ্ছা সেটা করতে পারে, তাই কুন্তল, তাই কি কুন্তল, তাই কি গোপাল দলপতি টিউশন মাস্টার কোটিপতি, টিউশন মাস্টার কোটিপতি তার হৈমন্তী আছে, ওরে বাবা, তাই কি আমরা কাকু কাকু কালীঘাটের কাকু
তবে কালীঘাটের কাকু যাই বলুক না কেন, কালীঘাটের কাকু বলেছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, আমি আমার ঘরের লোককে কিন্তু চাকরি করে দিইনি, কারো তো চাকরি হয়নি। তবে পার্থতাকে বলেছিলাম পার্থতা একটু চাকরি করে দাও না, অর্থাৎ তিনি জানেন পার্থতা চাকরি করিয়ে দেন। আর পার্থ বলছে আমি বাবা চাকরি করানোর দায়িত্ব নাকি, চাকরি করানোর দায়িত্ব তো ওই বোর্ড আছে আর কমিশন আছে, আর পার্থ নাকি চাকরি করবে কে বলছে? কালে কালীঘাটের কাকু বলছে, আমি চ্যালেঞ্জ করছি কালীঘাটের কাকু, পার্থবাবুতে বলছে চাকরি করার ব্যাপারে তার কোনো ভূমিকা নেই, তিনি শুধু মন্ত্রী মাত্র, চাকরি করার ব্যাপারে ভূমিকা হচ্ছে কার? স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তাহলে কালীঘাটের কাকু আপনি কেন পার্থবাবুকে বলেছিলেন এ পার্থবাবু একটু চাকরি করে দাও না আমার মেয়েটার আর আমার একটা আত্মীয়ার? এ কথা কালীঘাটের কাকু বলার অর্থই হচ্ছে যে পার্থবাবু চাকরি করার জন্য করে দেওয়ার জন্য এনটাইটেল। আর আমি বলি কালীঘাটের কাকু কি আপনি অনেক কাগজ দেখাচ্ছেন না যে ওই কাগজ ওই সম্পত্তিগুলো সব ঠিকঠাক? হ্যাঁ, বিএলআরও দপ্তর, বিএলআরও দপ্তর, ল্যান্ড দপ্তর টোটাল দুর্বৃত্তরা যুক্ত, ওখানে স্ক্যানার পাওয়া উচিত। ল্যান্ড দপ্তরে কেন তদন্ত হচ্ছে না? ল্যান্ড দপ্তরের মতপত্রকে ফোনে ডাকলে তারা সব কাগজপত্র সই করে দেবে, ওটা মূল্য কী আছে ওই কাগজে? কাগজের মূল্য কী আছে? ল্যান্ড দপ্তর বিএলআরও দপ্তর নয়কে ছয়, ছয়কে নয় করছে, ওখানে কোটি কোটি টাকার ঘাপলা, দমকলে তো কোটি কোটি টাকার ঘাপলা, পুলিশের চাকরি নিয়োগে একটু কোটি কোটি টাকার ঘাপলা, চারিদিকে ঘাপলা। 100 দিনের কাজ তো ঘাপলার আবলা হয়ে গেছে, আবাস যোজনায় সে তো দেখাই গেছে। আমি ওদিকার গেলাম না, আমি ওইদিকে গেলাম না, গরু কাঁদছে, বালি কাঁদছে, কয়লা কাঁদছে, এদিকে গেলাম না, ও তো সবাই জানে। আমি শুধু কালীঘাটের কাকুকে বলি, পার্থবাবু স্বীকার করেছে, বলেছে গতকালকেও বলেছে, গত পরশু বলেছে আদালতে গিয়ে বলেছে। আমি কি করব, আমি কি আর চাকরি বাকরির ব্যাপারটা দেখি? ওটা দেখেন তো মধ্য শিক্ষা পর্ষদ আর স্কুল সার্ভিস কমিশন, তাহলে আমাকে কেন ধরছ বাপু? কালীঘাটের কাকু উনি বলেছেন বাপু মাসুম আক্তার আপনাকে কোশ্চেন করছে, এই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের মাধ্যমে উত্তর দিন, আপনাকে কোনো সাংবাদিকই কোশ্চেন করতে পারিনি, মাসুম আক্তাররা ওখানেই ওখানেই ব্যতিক্রম। আপনি বলুন কালীঘাটের কাকু তাহলে পার্থবাবুকে এখন মিথ্যা কথা বলছে? আপনি তাহলে তাকে বললেন কেন আমাদের চাকরিটা একটু দেখুন তো? তাহলে কালীঘাটের কাকু পার্থবাবু নিজে দাবি করছে চাকরির ব্যাপারে তার কোনো ভূমিকা নেই, আর চাকরির ব্যাপারে আপনি মন্ত্রীকে বলছেন যে একটু চাকরি করে দাও না? কিন্তু কিন্তু একখান কথা আছে কালীঘাটের কাকু, আপনাকে বলি, ওই যে বৃষ্টি মুখার্জি না ব্যানার্জি যাই না, তার যে চাকরিটা গ্রুপ সিতে হলো, যে চাকরি বাতিল হলো, তার বাবা বলছে আমার মেয়েটা না ব্রেনটা ঠিক নেই, মানে ব্রেন ঠিক নেই চাকরিটা ঠিক আছে, তো ওই যে চাকরিটা অবৈধভাবে হলো, ধরা পড়লো অবৈধভাবে, আমি হলফ করে বলতে পারি ওই চাকরি দেওয়ার জন্য কোনো টাকা নেওয়া হয়নি, ওটা ফ্রিতে হয়েছে, ওই অবৈধ কাজটা ফ্রিতে হয়েছে, প্রযোজ্য আমাদের মাননীয় তার আত্মীয়া। সব জায়গায় কিন্তু টাকা দিয়ে হয় না, যেমন টাকা দিয়ে সব জায়গায় এমএলএ এমপি টিকিট হয়েছে ভুল করা, কিছু কিছু ক্ষেত্রে এমএলএ এমপি টিকিট টাকা দিয়ে হয়নি, যেমন আমি হলফ করে বলতে পারি মিমিকে যে টিকিট দিয়েছে টাকা দিয়ে হয়নি, আমি হলফ করে বলতে পারি নুসরত চান না কি না নুসরত চান তাকে যে টিকিট দিয়েছে এটা টাকা দিয়ে হয়নি, দেবকে যে টিকিট দিয়েছে টাকা দিয়ে হয়নি, কিছু লোকের মুখ দেখানোর জন্য টিকিট দিয়েছে, তাকে লাগবে। বাংলার লোক নায়ক নায়িকাকে কি পছন্দ করে, হাত সব হাঁপি পুরো ভর দিয়ে দেবে, বলি বাবা কি সুন্দরী কি সুন্দর। আবার এই দেবকে কী করেছে, পর্যটন বিভাগের নাকি ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে, আর চললো না, একে দিয়ে বেশি দিন চলছে না, শাহরুখ খান বুড়ো হয়ে যাচ্ছে, বাংলা বাঙালি তো দেখাতে হবে, তাই শাহরুখ খানের পাশাপাশি ওটা তো মোল্লাদের ঠিকঠাক করা হয়ে গেল, এবার এই হিন্দুদের ঠিকঠাক করি, বেদ দেব, আসলে এদের কোনো ধর্ম তার কথা না, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম ছাড়া কিছু হয় বলে আমি অন্তত বিশ্বাস করি না, ধর্ম জাতপাত শ্রেণীগত আর মিথ্যাচার এটা হচ্ছে বাংলার রাজনীতির সবচেয়ে বড় আচার। ভার্চুয়াল শুনানিতে অপার প্রেম আলাপ, সেই বিষয়ে কি বলবেন? আমি দেখছিলাম আর কি, পেপারে দেখছিলাম পার্থ চট্টোপাধ্যায় যখন না ওই গ্রেপ্তার হলো না, তখন বললাম আমি অর্পিতাকে চিনি না চিনি না চিনি, কেন অর্পিতা কথা বলছে আমি চিনি না চিনি না। গতকালকে আদালতে সকল সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছিল কি অর্পিতাকে চেনেন, বিরক্ত প্রকাশ করেছে কিন্তু কোনো উত্তর দেয়নি, মানে চেনে না, উনি নাকি অর্পিতাকে চেনে না, মাননীয়া আপনার পার্থতা কি সত্যবাদী অর্পিতাকে চেনে না, শুধু এরকম করতে পারে, কি কত নির্লজ্জ, 75-80 বছর বয়স, ভরা এজলাসে সবার সামনে এরকম করে দেখাচ্ছে, লাভ চিহ্ন লাভ সাইন বলে দেখি কি বলে, আমি ঠিক জানি না, জীবনে তো করতে পারি না, আমার হাতটা ঠিক মতো হয়নি, এটা পার্থ থেকে শিখতে পারবো।
ট্রেনিং নিতে হবে পার্থ। পার্থদা একটু মদনদার সাথে কথা বলুন না, আপনি একটু পরিচিত তো না, আপনার কাছ থেকে আমরা ট্রেনিং, আমি ট্রেনিং নেব, তুমিও ট্রেনিং নেবে, পার্থদার কাছে যেতে হবে। আর অর্পিতা কী করছে? কী রে ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি, এ কী কুচকুচ হতে হচ্ছিল না তখন? তার বলছে গুপ আপনাকে সুন্দর, স্বাস্থ্য ভালো তো? তো আদালতের জাস্টিস বলেছে বিচারক যে আপনি চেনেন না মানে, এই তো আপনার সাথে ইঙ্গিতে কথা হচ্ছে, আপনি তো খুব সুস্থ আছেন, অ উ ই তিনটা আছে জানেন তো, যত লোক ধরা পড়বে তাদের তিনটে অভিনয় আছে, অ উ ই করে বুকে পেটে নাভিতে এবং লাংসে কোথায় একটা প্রবলেম হয়ে গেছে, ওটা হতেই হবে। হ্যাঁ, ইডি সিবিআই যখনই আ উ ই করবেন লাঠি দিয়ে পেটাবেন, এমন পেটাবেন না সব ঠিক হয়ে যাবে, পেটা দেবে লাঠি দিয়ে সেই সময় পেটাতে, ওই ওই মুহূর্তে পেটাতে হবে, আ ইউ করার সময় আ মারাটাও উ ই আ ঠিক হয়ে যাচ্ছে, সব ঠিক হয়ে যাবে। এটা অ্যাক্টিং, গরিব লোকগুলো যখন চলে যায় কেউ তার পাশে দাঁড়ায় না, কেউ আ ই উ বললো কিনা কেউ ফিরেও তাকায় না। এই দেশ ধনতন্ত্রের দেশ, এই দেশ ধনী লোকদের দেশ, এই দেশ ক্ষমতাশালীদের দেশ, কেন পণ করছে আদালতটা? এই দেশ মানুষের দেশ, সমাধিকার মৌলিক অধিকার, যেটা সম অধিকারের মৌলিক অধিকার, ভারতবর্ষের সংবিধান স্বীকৃত, একটা চোর ডাকাত ভুবুক্ষ হাওয়াতে লোকের যতটা সম্মান আদালতের চোখে, ভারতের প্রধানমন্ত্রী ঠিক ততটাই সম্মান। এদের উ আ ইতে এত পাগল হয়ে যান কেন? তো ওই অর্পিতাকে কি নির্লজ্জ ভাষায় প্রকাশ্যে, একটা বৃদ্ধ লোক, একটা কন্যা সম, কারো কারো মনে হতে পারে অর্পিতা তো মেয়ের মেয়ের চোখে দেখে, তো মেয়ের চোখে দেখলে বাবারা রাস্তায় আদালতে এরম করবে? লাভসাইন লাঠি পেটা করা হয় না, জাস্ট লাঠি পেটা চাই, বেশি করে, যে যত বড় নেতা তাকে তত করতে হবে লাঠি পেটা পেটা, যে যত বড় নেতা তাকে করতে হবে তত বেশি লাঠি পেটা, তবে বাংলা বাঁচবে, তবে শিক্ষা হবে। আমাদের ছাত্রছাত্রীরা, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কী দেখছে, যে একজনকে এতদিনকার নেতা মনে করা হলো, মহাসচিব করে দেওয়া হলো, শৃঙ্খলা রক্ষণ কমিটির চেয়ারম্যান করে দেওয়া হলো, সে এত কিছু করার পরে এত নির্লজ্জ। হ্যাঁ, কেউ কেউ পাপ করে ফেলে, ভুল মানুষের হয়, তাহলে সে ক্ষমা চায়, অনুতাপ করে, অনুশোচনা করে, মানুষের মায়া হয়, আরে সে সুইসাইড করতে যায়, সে কাঁদে, হাউ হাউ করে কাঁদে, আমার এই ভুল করা উচিত হয়নি, ও মনে করেছে যেটা করেছি ব্যাস করেছি, আমি ওর পিতার মতো সুন্দরী মেয়ে পেয়েছি এই বয়সে, এটা কি কম অ্যাচিভমেন্ট? এটাই দেখি বাংলা, বুড়োরা পায় সুন্দরী মেয়েদের আশীর্বাদ, আশীর্বাদ না প্রেম, প্রেমালা, এটা কি এগিয়ে বাংলার দৃশ্য? কত নির্লজ্জটা হতে পারে, আর বিস্মিত কিন্তু, আমি অনেক অসভ্যতা নোংরামি নষ্টমী জীবনে দেখেছি, অনেক লোকের পাপাচার দেখেছি, এত নির্লজ্জ হতে পারে এই রাজনীতি লোকদের? না, একটা কথা বলেছিল ওই যখন দীপক ঘোষের মাননীয়ের বইটা সম্পর্কে বিতর্ক উঠেছিল হাইকোর্টে আজ থেকে 10 বছর আগে, দীপক ঘোষ যেমন দেখেছি মাননীয়াকে, এটা নিয়ে বই আর কি, তখন মাননীয়ার পক্ষ থেকে অ্যাডভোকেটরা যখন আদালতে মামলা করে সওয়াল জবাব করছিল, তখন তৎকালীন জাস্টিস সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জাস্টিস ছিলেন, তাকে বলেছিল যে একজন মহিলাকে এভাবে অসম্মান করছে, এটা কি এর বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া উচিত? তখন তিনি মহিলা যদি রাজনীতি করেন, মমতা ব্যানার্জি যদি রাজনীতি করেন, যা রাজনীতি করে, তো বলছে রাজনীতিকদের মান আছে নাকি যে হানি হবে, মান আছে কি যে হানি হবে? এত বড় ঐতিহাসিক কথা আমি জীবনে শুনিনি, আমি ধন্যবাদ জানাচ্ছি সঞ্জীব বাবুকে, বিচারক সাহেবকে, সত্যিই তো এখন রাজনীতিতে যারা আছে তারা এতটাই নির্লজ্জ, ম্যাক্সিমাম মুষ্টিমেয় যারা আছে তারা কোণঠাসা, কাঁদছে, তারা কষ্ট পাচ্ছে, তাদেরকে খাপ খাইয়ে থাকতো যে মেজরিটি ওই দিকে, মেজরিটি ওই দুর্বৃত্তের দিকে, মাইনরিটি লোক কিছু লোক আছে কম সংখ্যায় যারা সত্যি এখন আদর্শ, তাদেরকে কেউ চেনে না, তাদের কথা কেউ শোনে না, তাদের কেউ পাত্তা দেয় না, তারা কাঁদছে, তাহলে এই মানহানি পার্থবাবু বেঁচে না মরিয়া প্রমাণ করিয়া দিলেন, তিনি কীভাবে রাজনীতিদের মানহানি করতে পারেন? হ্যাঁ, ভরা এজেলাসে একটা কন্যার মতো মেয়ে, যে মেয়েকে পাপচক্রে সে এনেছে, ওই মেয়ে হয়তো আসতো না, তার হয়তো ইচ্ছা ছিল পয়সা, তার লালসা ছিল, এটা তার পাপ, সেই জন্য একটা বুড়ো লোক, বৃদ্ধ লোক তার প্রেমালাপে ধরা দিয়েছে, কিন্তু এই বয়স্ক লোকটা তার মনে হয়নি এই মেয়েটির কত ক্ষতি করলাম, জীবন ধ্বংস করলাম, ও পাপ করেছে, সেটা 18+ বয়স তাই মেনে নিতে হবে পাপ ওটা, কিন্তু যার 80 বছর বয়স সে তো অনেক প্রাজ্ঞ, অনেক অভিজ্ঞ, অনেক জ্ঞানী, অনেক কিছু পেয়েছে, অনেক কিছু, সে ভরা এজলাসে তাকে বলছে আই লাভ ইউ, ও বলছে ফু,
গান আছে, ভালো ভালো গান আছে, সেগুলো বলবো না, আমার মুখে শোয়া পায় না। চারি গোটা রাজ্যে ইয়াং জেনারেশন বাচ্চারা মিম করছে, ফুর্তি করছে, মজা করছে, আমারও লজ্জা লাগে। জানেন আমরা যারা বড় হচ্ছি, বয়স্ক হচ্ছে, আমাদের অত্যন্ত লজ্জিত হতে হয়। যারা রাজনীতির লোক বসে আছে, এটা প্রত্যেকের লজ্জা। পার্থবাবু একটা ব্যক্তি নয়, পার্থবাবু একটা প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশন, সেটা পলিটিক্যাল অর্গানাইজেশন, একটা রাজনীতিবিদ। তারা তিনি রাজনীতিবিদ, তার প্রতিনিধি, বড় প্রতিনিধি, পশ্চিমবঙ্গের দ্বিতীয় পজিশনে আছেন তিনি মমতা ব্যানার্জির পরে, যাকে বিপুল করে লোক ভোট দিয়েছে তাদেরকে পরপর তিনবার। তেমন একজন ছোটখাটো নেতা নয় তিনি, এই অসভ্যতানুগ্রামী করছেন। আমার পরিষ্কার নিদান, তার জন্য আমার যা শাস্তি হবে। আমি মনে করি যে এতটা ভণ্ডামি করতে পারে, একই জেলের সেলে দুজনকে ঢুকিয়ে দিয়ে বিয়ে দিয়ে দাও। এই বিয়ে দেওয়ার মূল দায়িত্ব নেবেন মাননীয়া, তিনি দাঁড়িয়ে থাকে ওর পিতার সাথে, পারত বিয়ে দিক, বিয়ে দিয়ে যা মনে সুখ মিটিয়ে নিক ওই সেলের মধ্যে। তারপরে দুজনকে প্রকাশ্যে একেবারে ঝুলিয়ে মধ্যযুগে কায়দায় ফাঁসি দিক, ফাঁসি ফাঁসি চাই এদের। যে গোটা শিক্ষাকে খুন করে দুটো লোককে খুন করেনি, ধনঞ্জয় তেল ফাঁসি হয়েছিল কেন, ধর্ষণ করেছিল বলে একটা মেয়েকে তো ধর্ষণ করেছিল না, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। গরিব ধনঞ্জয় তো ফাঁসি হলো, সে অন্যায় করেছে, একটি মেয়েকে কায়ের জোরে ধর্ষণ বা কিছু করেছে, করে হত্যা করেছে। উনি তো শিক্ষাকে হত্যা করেছে, গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে নিজে হাতে কুচে কুচে হত্যা করে, সেই হত্যার মাল যাদেরকে দিয়েছে, হত্যার বডি যার কাছে ছিল, সেই অর্পিতাকে ভরা এজলাসে আদালতে লাভ সাইন দিয়ে ফ্লাইং কিস গ্রহণ করছেন। এত বড় পাপীর আমার মনে হয় দ্বিতীয় কাজ করার জন্য বেশি করে ক্ষমার অযোগ্য, ফাঁসি অনিবার্য। তাই ফাঁসির আগে রাজ্যবাসী দেখুক, 80 বছরের বুড়োর সাথে 25 বছরের একটি কন্যা সমান মেয়ের বিয়ে দিয়ে করুক, তৃণমূল দলের পক্ষ থেকে করুক। যুব বলছে যুব পার্টি, যুব কোন যুব বলুন তো, আমি তো বুঝতে পারছি না। যুব শাসক দলে যুব সংগঠন আছে না, সবাই চোর। যুবরা তো আদর্শ হবে, যুবরা তো সমাজের পথ দেখাবে, নীতিবোধে শিক্ষা পাবে। এ কী যুবরে ভাই, চোর চিড়িংমার ছাত্রগুলোকে খুনে খুঁজে রাখছে, এই রাজ্যে চোর কোথায় আছে রে, বাঁকুড়ায় কারা কারা চোর, ওদের যুবতে ঢোকা। এই মুর্শিদাবাদে কারা কারা চোর, ওদের যুবতে ঢোকা। এই সিনেমা ইন্ডাস্ট্রিকে খাতে খাতে খিস্তি মারতে পারে কোন মেয়েটা, ওকে সমানিত কর। কী রে ভাই, রাজ্য থেকে ঢুট ঢুট করকে চুন চুন করকে কী আনছে, চোর চিটিংবা ছাত্রদের যুব পদ দেবে বলে। তো এই পদগুলো যে পেয়ে গেল দিদি, আপনি কি তখন ঘুমাচ্ছিলেন না, চোরদেরকে কালীঘাটের টালিচালায় ডাকছিলেন? আপনি তো তাকে নিয়েছেন কালীঘাটের টালিচালা, ওই কালীঘাটের টালিচালা, ওই চোরদের কর্মশালা, ও তো বলেছিল, তাকে তো গ্রহণ করেছিলেন আপনি, তবে তাকে অ্যাডমিট করলেন। আমি বলেছিলাম না না না, টালিঘাটে কালীঘাটে টালির চালা গরিবদের জায়গা, ওটা ওখানে চোরদের কর্মশালা হতেই পারে না, ওটা যোগীদের কর্মশালা, মানে যোগী মানে উত্তরপ্রদেশ যোগী নয়, মহাপুরুষ যোগীদের। তো আপনার যুবতে কারা আছে দিদি, বাকি যারা যুবতে এখনও বেঁচে আছে এদেরকে নিয়ে আপনি একটু তদন্ত করে দেখুন না। আর কত ওই শান্তনু বেরোয়, আর কত কুন্তল বেরোয়, কত কত লোক বেরোয়, সুন্দরী সুন্দরী নায়িকাগুলো আছে, এর ও আছে, আমার আছো তুমি, শুধু তুমি, এর প্রিয়াঙ্কা আছে, মানে শান্তনু পয়সা হলেই প্রিয়াঙ্কা চলে আসবে, এনা না কী আছে এনা, সব নাম শুনছিলাম আর কি। আর কুন্তলের কত লেনা দেনা, এনা সোমা বউ আছে, সোমাও আছে, আবার এই দলপতি টিউশন মাস্টার, তার আবার হৈমন্তী, সে নায়িকা হতে হবে, এবং টালিগঞ্জ হতো। এই টালিগঞ্জকে একটু ভালো করে দেখুন তো, রাড়া ফেলুন তো, টালিগঞ্জে চোদ্দ চত্রিশ কিংবা ছাত্রগুলো থাকে নাকি, সিনেমা করা মেয়েগুলো কি ম্যাক্সিমাম ওই ওই লাইনে আছে নাকি, হ্যাঁ নায়কগুলো কি পরের টাকা খায় নাকি, পরের টাকায় নায়কগুলো কি পরের টাকা খায়, 23 জন তো, 23 জন কি কম, 23 জন যে 300 জন না, কি গ্যারান্টি আছে, এই 23 জন যে 300 জন নয়, কি গ্যারান্টি আছে, 350 কোটি ধরা পড়েছে দুর্নীতিতে, ওটা 5,500 কোটি নয়, কি গ্যারান্টি আছে, অনেকেই বলছে 5,500 কোটি। আমি পরিষ্কার বলছি এই পদ্ধতি বন্ধ হোক, অপরাধীদের শাস্তি হোক, অবস্থার উন্নতি ঘটুক, শিক্ষা বাঁচুক, বাংলা বাঁচুক। আমি সিপিএমকে বলি, আমি কংগ্রেসকে বলি, আমি তৃণমূলকে বলি, আমি সব দলকে বলি, আমি বিজেপিকে বলি, আপনারা হাতে হাত মেলান, যারা ভালো, যারা স্বচ্ছ, বাংলাকে বাঁচান, বাংলা মা কাঁদছে,
ভারত মাতা কাঁদছে, এদের বাঁচানোর দায়িত্ব আমাদের যারা এখনও বেঁচে আছি, যারা সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও এখনও শেষ হয়ে যায়নি বলছি, এখনও ভারতবর্ষ, সুন্দর ভারতবর্ষ, সুন্দর বাংলা করার স্বপ্ন দিকে না, রাজনীতিবিদরা নয়, ওরা নয়, ওদের বাদ দিয়ে সাধারণ মানুষরা তাদের হাত ধরে সুন্দর সতেজ বাংলা নিশ্চয়ই করে উঠবে, শেষ বলে কিছু হয় না। ধন্যবাদ। দুর্নীতি ইস্যুতে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এদেরকে হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হলো, কিন্তু এখনও অবধি আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এদেরকে এখনও বহিষ্কার করা হলো না কেন বলে মনে হয়? পার্থবাবু বহিষ্কৃত হয়েছে, অনুব্রত বহিষ্কৃত হয়নি। হ্যাঁ, অনুব্রত হয়নি আর মানিক হয়নি। মানিকের কাছে এমন কিছু কিছু অস্ত্র আছে না, ওরে সোনা মানিক বলে দিবি না তো, পিরামিডের চূড়ায় চলে যেতে পারে। যে অনুব্রত এমন মাল দিয়েছে, পার্থ নিয়েছে নিজেই খেয়েছে, সুন্দরীদের দিয়েছে, কি বললাম, পার্থ নিয়েছে নিজেই খেয়েছে, সুন্দরীদের দিয়েছে আর তোলাবাসদের কিছু কিছু করে দিয়েছে, পার্থর কাছে হচ্ছে এইটা। কিন্তু অনুব্রত নিয়েছে, সকলকে দিয়েছে, সুন্দরভাবে দিয়েছে। তাই অনুব্রতকে পার্টি থেকে দাঁড়িয়ে দাঁড়ালে যদি রাজ সাক্ষী হয়ে যায়। আর মানিকের একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখুন, মানিক কিন্তু এমএলএ, মানিক কিন্তু এমএলএ, তাকে এমএলএ করেছে, একজন পরশু সভাপতিকে এমএলএ করতে পারে, করেছে, সেই মানিক হয়তো ফাঁস করে দেবে অনেক কিছু। তাই মানিককে কন্ট্রোল করার জন্য হয়তোবা এখনও পার্টি থেকে তাড়ায়নি, ওরা যে ভাবেনি তা নয়, ভেবেছে, বুঝে শুনেই ভেবেছে, অঙ্ক কষেছে, তার উত্তর খুঁজছে যদি কোনো সমস্যা হয়ে যায়, হয়তোবা তাই। ধন্যবাদ। অনুব্রত মণ্ডলের চ্যাটার অ্যাকাউন্ট গ্রেপ্তার, আপনার কি মনে হয় এবার এই যে গুরু পাচারের মামলাটা এটা সমাধানের মুখে? হ্যাঁ, বলতে পারবো না, এটা শাখা পোশাখা কতটা বিস্তীর্ণ ভবিষ্যৎ বলবে, তবে কিছু তো ধরা যাচ্ছে, পাপে তো শেষ আছে, আর কতদিন চলবে? হ্যাঁ, গরু কি গরু এখানে খেয়ে খেয়ে হলো না, বাংলাদেশে গরু পাঠাবে, গো মাতার প্রতি কী ভক্তি, বাবা, বাংলাদেশে পাটা 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 ওরা খাক 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 কী চলছে। আচ্ছা, গরুকে নিয়ে এত সমস্যা আমি দুনিয়া দেখিনি, জানেন তো, গরুকে চুরি করার জন্য এত কম্পিটিশন, তাহলে গরু কী পরিমাণ গেছে বলুন তো? গরু পাচার করা এই ঘটনাতে একটা ব্যাংকের আধিকারিক যুক্ত, সে নাকি 6 কোটি টাকা পেয়েছে, একটা আধিকারিক 6 কোটি টাকা, মানে সামান্য ব্যাংকের আধিকারিক সে হিসাব নিকাশে একটু সাহায্য করে দিয়েছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় আনন্দপার কথা, তিনি সততার প্রতীক, তিনি সততা শুরু করুক ঘর থেকে, চ্যারিটি বিগিনস ফ্রম হোম, ঘর থেকে শুরু হবে, তাই তিনি উদ্যোগ নিন, তার দলে যারা যারা এখনও রয়ে গেছে, এখনও মানে বিপুল, আমি তো মনে হয় হিমশৈলের চূড়া মানে 2% ধরা পড়েছে, 98% ড্যাডারের বাইরে, সেই ড্যাডারটাকে উন্মোচিত করে মাননীয় চারিদিকে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ান, কোথায় চৌড় আছে দেখবেন, কোথায় সৎ আছে খুঁজে পাওয়া যাচ্ছে না, গোটা বাংলায় আপনি মাইক্রোস্কোপ নিয়ে খুঁজুন, এই সৎ কেউ আছে, সৎ কেউ আছে, এই তোমাদের পর একটা দুটো সৎ আছে, গো নেই নেই, দরজা বন্ধ, সব দরজা বন্ধ, সব অসৎ, আপনি দেখুন কজন আপনার নেতা মাথা ত্রাতাদের মধ্যে সৎ আছে, শুধু এইটা দেখুন। এরপরে আপনি ভাবুন কেন এমন হলো, আপনি তো সততার প্রতীক, পৃথিবীর ইতিহাসে কোনো রাজ্য বা রাষ্ট্রের নায়ক নিজেকে সততার প্রতীক বলে লক্ষ লক্ষ টাকার পোস্টার তৈরি করে দেয়ালে সাঁটাইনি, আপনি সেই ব্যতিক্রম ব্যক্তি যে সাঁটিয়েছিলেন। হ্যাঁ, আপনি তো সৎ, আপনার কম দামি একটা চটি পরেন, কম দামি শাড়ি পরেন, আপনার মোবাইলটাও শুনেছি অত্যন্ত কম দামি, সবই আপনার কম দামি, তবে মাঝে মাঝে হয়তো দামি মোবাইল হাতে রাখতে হয় ওই প্রশাসনিক কাজ করার জন্য, ঘরের মধ্যে যে ব্যক্তিগত কাজ করে ওটা অত্যন্ত কম দামি, 2000টার মতো হয়তো দাম, আপনার সবই কম দামি, যদিও আপনি সব ত্যাগ করে দিয়েছেন, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে বা এমএলএ হিসেবে যা টাকা পাঠান সব দিয়ে দেন মানুষের জন্য, মানুষের কল্যাণে, আপনি তো ইনকাম করার যোগ্যতা রাখেন, আপনার ছবির দাম 1 কোটি, তাহলে আপনার তো টাকার দরকার নেই, আপনি তো চুরি করেননি, কেউ তো বলছে না, এটা শুধু একটা লোকই বলেছে, কুণাল ঘোষ, কুণাল ঘোষ বলেছে আপনি চোর, আমরা কেউ বলিনি, এমনকি বিজেপিও ঠিক মতো করে বলছে না আপনি চোর, বলছে হয়তোবা ভাইপো হয়ে আপনার কাছে কিছু গেছে, হয়তোবা, কিন্তু আমি নিশ্চিত আপনি চোর নন, কী করবেন টাকা নিয়ে, আপনি কি বয়স হয়েছে, আপনি টাকা নান নি দিদি, আপনার টাকা খুব বেশি প্রয়োজন নেই দিদি, রাজনীতি করার জন্য পার্টির জন্য হয়তো কিছু টাকা আপনার লাগবে, আপনার দলকে বাঁচানোর জন্য, ঠিক কথা, কিন্তু আপনার ব্যক্তিগত ভোগের জন্য আপনি টাকা নিচ্ছেন আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি
কিন্তু আপনি সততার প্রতীক লেখার পর গোটা রাজ্যে আপনার ছোট বড় মেজো আপনার পার্থ দাস সৌগত দারে আ আ আপনার ভাবশিষ্য আপনি একদিকে ডান দিকে ধরে আছেন আপনার ভাইপো মানে ওই অভিষেককে আর বাম দিকে আছে কে শুভেন্দু অধিকারী বাংলার আগামী সম্পদ একটা সম্পদ পালিয়ে গেছে একটা সম্পদ বিজয় চলে গেছে আপনি সম্পদ বলেছিলেন আপনি রাজীব বন্দ্যোপাধ্যায় যখন দলে ছিল আপনার সম্পদ ছিল দল থেকে বেরিয়ে বিজেপিতে গেল আপনি বললেন সেচ কেলেঙ্কারী নায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় আপনি বলেছিলেন তারপর আবার রাজীব সুন্দর করে গুড় গুড় করে আপনার কাছে চলে গেল রাজীব ত্রিপুরার দায়িত্ব পেয়ে গেলো আসো কোন কোন রাজ্যের দায়িত্ব পেয়ে গেলো রাজীব আপনার কাছে পবিত্র পরিশুদ্ধ ধৌত সব হয়ে গেল সেই কচুমুনের নায়ক সে আপনার এখন বিখ্যাত নেতা যত চোর চিটিং বা চোর তাদের আশ্রয়দাতা আপনি তাহলে আপনাকে কী করে সততার প্রতীক বলবে মানুষ সততার প্রতীক শব্দটা দিয়ে তাহলে খিল্লি হবে না কেন খিল্লি ম্যাডাম করাচ্ছেন দেখুন না একটা কুন্তল একটা শান্তনু নয় একটা পার্থদা নয় একটা একটা নয় একটা অনুব্রত নয় হাজার হাজার পার্থ অনুব্রত কুন্তল শান্তনু গোপাল তাপস কল্যাণময় সুবীরেশ শান্তিপ্রসাদ রাজ্যের কোণে কোণে ছড়িয়ে আছে পঞ্চায়েত থেকে শুরু করুন ব্লক থেকে জেলা জেলা থেকে রাজ্য সর্বত্র আপনি দেখুন যুবদের মধ্যে কারা সব ঘুরে বেড়াচ্ছে এই কে যুব কোন যুব তুলাদের পরিমাণ দেখুন কেন তারা যুব হয়েছে দেখুন তারা কোন যুবদের পিছনে দৌড়াচ্ছে আপনার যুবকগুলো দেখুন আপনি দেখুন স্থলন ঘটান দূর করে দিন বিতাড়িত করুন রাজ্যে এখনও কিছু ভালো মানুষ আছে স্বচ্ছ সৎ মানুষ পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে এখনও কিছু বেঁচে আছে রাজনৈতিক ভণ্ডামি মিথ্যাচার করবেন না এই তো কী হয়েছে ভোট পেয়েছি তো হ্যাঁ এটা বাঙালি জাতির পচনের জন্য ভোট পেয়েছেন এটা কি কোনো যোগ্যতা আমি খুন করেছি ধর্ষণ করেছি লুট করেছি মাস্তারি করেছি রাহাজানি করেছি তোলাবাজি করেছি সিন্ডিকেট রাজ করেছি তারপর ভোট পেয়েছি আমি সঠিক ভোট পেলেই সব দৌত পরিশুদ্ধ হয়ে যায় সারদায় যারা চুরি করেছিল ভোট পেয়ে গেলে সেই সারদা থেকে তো মুক্ত হয়ে গেল মানুষ ভোট দেয় পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মানুষের কাছে দুর্নীতি কোনো ইস্যুই নয় দুর্নীতি কোনো ইস্যু না ধর্ম ইস্যু জাতপাত ইস্যু একশো টাকা ইস্যু পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডার ইস্যু স্বাস্থ্যসাথী ইস্যু কিছু টাকা বিক্রি হয়ে যাবে ইস্যু বাঙালি জাতি তো মরে গেছে পচে গেছে ধসে গেছে আপনি জানেন না ধসে গেছে কবে আপনার সব প্রসন্ন আপনি দেখতে পাচ্ছেন না আমি তো লাখবার করেছি কথা যে আপনার বুদ্ধিজীবীরা আপনার পদলেখন করে কিছু উচ্ছিষ্ট কণা খাবে বলে তাদের কিচ্ছু ব্যক্তিত্ব তারা বাংলার গর্ব না তারা বাংলার লজ্জা কতদিন বলিনি হ্যাঁ এটা প্রমাণ করেছে আপনার 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 শুভাপ্রসন্ন শুভাপ্রসন্ন দা জল আর আব্বা তারপর পানি আর আব্বা তার প্রতিবাদ করে আপনার কুণাল কী বললো আপনার কুণাল ঘোষ সত্য কথা বলে আপনার কথাই তো কুণাল বলে মুখপাত্র প্রধান মুখপাত্র সে বলে শুভাপ্রসন্ন দার প্রবলেমটা কোথায় ওর কি কোনো জমি লাগবে ওর কি কোনো পদ লাগবে দেড় ছুঁড়ে জমি দেড় ছুঁড়ে পদ সঙ্গে সঙ্গে আপনি কাত এই তো বুদ্ধিজীবী গোল হয়ে গেলে কেউ সত্য করে না আপনাকে খিল্লি করে মজা করে ঠান্ডা করে খিল্লি করে মজা করে ঠান্ডা করে আমি করি না আমরা করি না আমরা সত্য বলি পথ দেখানোর চেষ্টা করি পরিচ্ছন্ন করার চেষ্টা করি কেন আপনার হাতে বাংলার মানুষের শান্তি সমৃদ্ধি লুকিয়ে আছে আপনার হাতে বাংলার মানুষের মর্যাদা অহংকার অহমিকা স্বাভিমান লুকিয়ে আছে ধ্বংস করতে পারেন না আপনার হাতে বাংলা যুব সম্পদের বেঁচে থাকা বড় হওয়া সুখ স্বচ্ছন্দ আগামী ভবিষ্যৎ লুকিয়ে আছে আপনি অস্বীকার করতে পারেন না তাই আপনি চোদ্দের ধরুন জেল ভরুন চোদ্দ ধরো জেল ভরো এটা আপনার স্লোগান হোক আর প্রচুর ভালো লোক বাংলায় পড়ে আছে হ্যাঁ তারা সমালোচনা করছে কেউ কেউ যেমন কাজী মাসুদ সমালোচনা করছে আমি তুচ্ছ লোক আমার কথা বাদ দিই তারা ভালো লোক তাদেরকে নিন তাদের তাদের হাত শক্ত করুন তারা আপনার হাত শক্ত করবে বাংলা সুন্দর আগামী সূর্য প্রজ্বলিত করে এক প্রকৃত বাংলা যাকে আপনি বলেন এগিয়ে বাংলা প্রকৃত এগিয়ে বাংলার জয়গান করবে আপনি বাঁচবেন আপনার সরকার বাঁচবে বাঙালি বাঁচবে বাংলা মা হাসবে বাংলা বাঁচবে ধন্যবাদ ধন্যবাদ এখানে শেষ করলাম এই সাক্ষাৎকারটি অবশ্যই জানাবেন কেমন লাগলো আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ